বিজেপি পার্টির গাড়ীত ইভিএম উদ্ধার বিহিত ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রিয়ঙ্কা গান্ধীর ভিডিও প্রচার হয়ে পড়ার পাছতে বিজেপি প্রার্থীগীর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসের শীর্ষ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। এই ঘটনার পাছতে নির্বাচন আয়োগ বিহিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাইছে নেত্রীগিয়ে। ইফালে বৃহস্পতিবারে এই ঘটনা সন্দর্ভত টুইট যোগে নেত্রীগিয়ে রাইজর ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবস্থাপনার উপরও প্রশ্ন উত্থাপন করে। ইয়ার দুই অভিযোগ সঠিক অনুসন্ধানের ইভিএম পুনের মূল্যায়ন করবলে নির্বাচন আয়োগক আহ্বান জানায়। যি অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচন, আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনতে ইভিএমক লো বিভিন্ন ঠাইত বিসঙ্গতি সংগতি হয়েছিল, আর কোনো কোনো ঠাইত বিজেপির প্রার্থী তাতে ইভিএম মেশিন পড়া গেছিল, আর তাক কিছু ভিডিও চলিছিল, আর ভিডিও দেখিয়ে প্রিয়ঙ্কা গান্ধীয় অপপ্রচারের পিছতেই প্রিয়ঙ্কা গান্ধীয় বিহিত ব্যবস্থা লোলে কৈছিল। বিজেপি প্রার্থী গাড়ীত ইভিএম মেশিন উদ্ধার লো এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিল, আর বিহিত ব্যবস্থা গ্রহণের ইতিমধ্যে আহ্বান জানাইছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। প্রার্থীগী বিরুদ্ধে সরব হয়ে পড়ছে কংগ্রেসের শীর্ষ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, আর এই ঘটনার পাছতেই নির্বাচনী আয়োগক বিহিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাইছিল নেত্রীগিয়ে।